হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ইদানিং একটা বিষয়ে খুব বেশি কমেন্ট আসছে, সেটা হচ্ছে যাদের এক জোড়া পাখি আছে তাদের পাখি, তারা জিজ্ঞেস করছে যে তারা তাদের পাখি ডিম বাচ্চা করে কি না, মানে করবে কি না। কারণ এক জোড়া পাখি আছে, অনেকেই বলে যে এক জোড়া পাখি থাকলে পাখি ডিম বাচ্চা করে না বা ভালো মতো ব্রিডিং করে না। তো কী কী সমস্যা হয় ব্রিডিংয়ের ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে তারা জানতে চেয়েছে আর কি। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আলোচনা করব যে এক জোড়া পাখি থাকলে ব্রিডিংয়ের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা যায়, কেন ডিম বাচ্চা করতে চায় না পাখি, এবং এর সমাধান হিসাবে আপনারা কি করতে পারেন যাতে করে এক জোড়া পাখিও খুব ভালোভাবে আশা করা যায় ডিম বাচ্চা করবে। তো এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আর কথা বরাবর না, চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। প্রশ্নটার যে প্রধান উত্তর সেটা আমি এক কথায় আগে দিয়ে নিই যে এক জোড়া পাখি ডিম বাচ্চা করে কি না। অবশ্যই করে, এক জোড়া পাখিও ডিম বাচ্চা করে, তবে তুলনামূলকভাবে এক জোড়া পাখি ডিম বাচ্চা করানো একটু কঠিন। যদি এক জোড়ার বেশি থাকে, দুই জোড়া বা তিন চার পাঁচ জোড়া বা দশ জোড়া পাখি থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু এক জোড়া পাখির ডিম বাচ্চা করানো বা এক জোড়া পাখি যদি ব্রিড করে সেটা দেখেও কিন্তু অন্য পাখি ব্রিডে আসক্ত হয়। কিন্তু এক জোড়া পাখির ক্ষেত্রে এটা হয় না, এক জোড়া পাখির ক্ষেত্রে একাই থাকে পাখি, তো এই জন্য তাদের ব্রিডিংয়ের প্রবণতা একটু দেরিতে আসে এবং এর ফলে অনেক সময় আট মাস, দশ মাস বা এক বছর, দেড় বছর পর্যন্ত সময় লেগে যায়, পাখি অ্যাডাল্ট হওয়ার পরেও ব্রিড করে না অনেক দিন। তো সবচেয়ে সহজ যেটা কাজ সেটা হচ্ছে যদি আপনি ব্রিড করাতে চান তাহলে যদি সম্ভব হয় তাহলে এক জোড়ার বেশি পাখি রাখবেন, মিনিমাম দুই জোড়া বা দুই জোড়ার বেশি রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে যদি এক জোড়া পাখি একান্তই রাখতে চান তবে সেক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে হবে আপনাদের, তাহলে আশা করা যায় এক জোড়া পাখিও খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে। তো প্রথমেই পাখিকে অবশ্যই ভালো পরিবেশ দিতে হবে, কারণ ভালো পরিবেশ না পেলে তো এমনিতেই পাখি নর্মালি ব্রিডিং করে না। সেক্ষেত্রে যেহেতু আরও এক জোড়া পাখি তাহলে তো অবশ্য আরও করবে না। তো ভালো পরিবেশ বলতে বোঝানো হচ্ছে যে নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ যেখানে মানুষের চলাফেরা বা অতিরিক্ত আলো বাতাস বা বাইরের পরিবেশের পাখি বা অন্যান্য জীবজন্তু যেন সে পাখির সংস্পর্শে না আসতে পারে, তো এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এজন্য আপনারা এক প্রধান যে কাজটা করবেন সেটা হচ্ছে পাখির যে খাঁচা রাখবেন সেই খাঁচার আশেপাশে একটু গ্যাপ রেখে, মানে দুই চার ফিট গ্যাপ রাখার পরে বাকি চারিপাশের অংশটা একটা পাতলা কাপড় হোক বা ছালা বা চট দিয়ে ঢেকে দেবেন। তবে অবশ্যই ভেন্টিলেশনের ব্যবস্থা কিন্তু রাখতে হবে, যেন সেখানে গরম না হয়, আবার যেন সেখানে গ্যাস না হয়, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যতটুকু সম্ভব ঢেকে দেবেন, যেন বাহিরের যে পাখি রয়েছে বন জঙ্গলের পাখি সেগুলো যেন এই পাখির সংস্পর্শে আসতে না পারে বা দেখতে না পারে, তাহলে আশা করা যায় পাখির ব্রিডিং করার প্রবণতা অনেকটা বৃদ্ধি পাবে। এবং অবশ্যই এমন জায়গায় পাখির খাঁচা সেট আপ করতে হবে যেটা মাটি থেকে একটু উঁচুতে হবে, মিনিমাম তিন থেকে চার ফিট উঁচুতে হবে, এবং সেই জায়গায় যেন মানুষের ঘোরাফেরা বা মানুষের আনাগোনা একটু কম হয়। তো এরকম পরিবেশ পাখি ডিম বাচ্চা করার জন্য বেশ পছন্দ করে। আর অবশ্যই ভালো সঠিক সাইজের খাঁচা এবং হাঁড়ি দিতে হবে এবং সাথে সাথে ভালো মানের খাবার দিতে হবে। তো খাবারের মধ্যে সিড মিক্স রেশিও যেটা, সেটা আপনারা প্রপার সিড মিক্স রেশিও ফলো করবেন। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে কীরকম সিড মিক্স রেশিও দিতে হয়। শুধুমাত্র যে চীনা কাউন খাওয়ায় কিন্তু পাখি ভালোভাবে ব্রিড করানো যাবে না, ব্রিড করলেও এক দুইবার ব্রিড করবে, পরবর্তীতে দেখা যাবে বাচ্চা ঠিকঠাক মতো উঠছে না, বাচ্চা বিকলাঙ্গ বা বাচ্চা দুর্বল হচ্ছে, এরকম সমস্যা দেখা দেবে। তো অবশ্যই ভালো মানের সিড মিক্স ব্যবহার করতে হবে, সফট ফুড এগ ফুড নিয়মিত দিতে হবে, শাকসবজি দিতে হবে, আর ভালো পরিবেশ, তাহলে আশা করা যায় সিঙ্গেল এক জোড়া পাখি থাকলেও ইনশাল্লাহ পাখি ডিম বাচ্চা করবে। আর ব্রিডিং কোর্সের ব্যাপারটা যদি সম্ভব হয় তাহলে ব্রিডিং কোর্স করাবেন, কারণ এক জোড়া পাখির জন্য কিন্তু ব্রিডিং কোর্স করানোটা বা মেডিসিন কেনাটা অনেক ব্যয়বহুল, কারণ সেই মেডিসিনগুলো সর্বনিম্ন ফাইল হচ্ছে 100 ml বা অনেকটা 100 গ্রাম বা সর্বনিম্ন হলেও 10 গ্রামের নিচে পাওয়া যায় না। তো এক জোড়া পাখির জন্য কিন্তু এই মেডিসিনগুলো কেনা অনেক ব্যয়বহুল হয়ে যাবে, পরবর্তীতে দেখা যাবে মেডিসিনের মেয়াদ শেষ হয়ে যাবে, ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য আমি বলবো যে প্রাকৃতিক খাবারগুলো যেগুলো আছে, ফলমূল, শাকসবজি, সফট ফুড, এগ ফুড, ভালো মানের সিড মিক্স, এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো প্রোভাইড করেন তাহলে আশা করা যায় ব্রিডিং কোর্স না করালেও পাখি সফলভাবে ব্রিডিং করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিওর বিষয়। তো প্রধান কাজ কিন্তু একটাই,
সেটা হচ্ছে ভালো মানের পরিবেশ এবং ভালো মানের খাবার দেওয়া। আর পাখি যেন বাইরের কোনো ওয়াইল্ড পাখি যেগুলো রয়েছে সেগুলোর সংস্পর্শে না আসতে পারে, সেই জন্য অবশ্যই পাখির খাঁচার চারিদিকে ঘিরে দিতে হবে এবং ভেন্টিলেশনের ব্যবস্থা কিন্তু রাখতে হবে। তো এটাই হচ্ছে প্রধান বিষয় আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।